দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি হ্যাঁ 225। 225 একটু বেশি মনে হইলো না? বেশি মনে হলে তো আপনারা দিয়ে দিচ্ছেন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 225,000 টাকা না? এরপরে যেটা তো ছেড়ে দাও, গড়ি আসছেন কয়টা মোট? মোট 5টা। আচ্ছা এরপরে এটা দাম চাচ্ছেন কত? এরপর দাম চাচ্ছে এটা হচ্ছে আপনার 210। 210 না? এরপরে যেটা আছে ওইটা? ওটা হচ্ছে 260। 260। এরপরে যেটা আছে ওইটা? ওটা 250। তো আপনি মোট গড়ি আসছেন কয়টা? মোট 5টা। 5টা একটা বিক্রি করতে পারছেন? একটা করেছি। কত করছেন? ওরা করেছে 100 কেজি গোশ হবে 110। আচ্ছা আচ্ছা। তো আপনি কোন জায়গা থেকে আসছেন? কুষ্টিয়া। কুষ্টিয়া না, জেলা কুষ্টিয়া, থানা দৌলতপুর। আচ্ছা, তো আপনার ফোন নাম্বার একটু বলেন। মোবাইল নাম্বার? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনার মোটামুটি আপনার দুদিন সময় আছে, দেখেন কি হয়। আচ্ছা ভাই আসো সেদিকে। তো এদিকে মোটামুটি ছোট গরুগুলো, এগুলো রেজার প্রায় 2 লাখ 2.5 লাখ টাকার ভিতরে আর কি। হ্যাঁ তুমি সামনে যাও, তুমি সামনে যাও। ভাই জানো আপনার নাকি? দাম চাচ্ছেন কত? 175। কত? 175। 165 একটু বেশি মনে হইলো না? বেশি কেন হবে? আচ্ছা গরু নিয়ে আসছেন কয়টা? 19টা। 19টা বিক্রি করছেন কয়টা? 4টে। 4টে না? আচ্ছা, তো এইটা দাম চাচ্ছেন কত? এই যে এটা? এটা 165। 165। এরপরে যে কালো যেটা আছে, সবই তো দেশাল না? হ্যাঁ সবই দেশাল। আচ্ছা ওই কালোটা দাম চাচ্ছেন কত? ওটা? হ্যাঁ হ্যাঁ 150। 150 না? এরপরে যেটা আছে এটা? ওই সেম নামে একই রে বাবা, কত কথা বলবো। কি চ্যানেল রে? এই না না ভাই আসো, বেশি পারবেন না তো। এগুলো ম্যাক্সিমাম গরুর দাম হচ্ছে আপনার 1,65,000 থেকে 70,000 এর ভিতরে আর কি। এই সাইডে যে গরুগুলো আছে, গরুগুলো সবগুলো হচ্ছে আপনার আসলে ছোট গরু, 1,60,000 70,000 বা 80,000 এর ভিতরে আর কি। ইন্ডিয়ান গরু, এই সাইডে যে গরু এগুলো সব আপনার ইন্ডিয়ান গরু। ভাই এটা কার? এটা লোক নাই না? তো ভাইজান গরু নিয়ে আসছেন কয়টা? গরু লাইছি 38টা। 38টা? আচ্ছা বিক্রি করছেন কয়টা? বিক্রি করলাম 1টা 2টা। আচ্ছা দেখি লাভ ছিল? গরু বেশি লাভ না, অল্প সীমিত। তো একটু গরুগুলো দেখেন, এগুলো কি আপনার? জি। আচ্ছা এটা দাম চাচ্ছেন কত? এটা দাম চাচ্ছে 170। 170। আচ্ছা ওই পরে যেটা আছে এটা? ওর দাম চাচ্ছে 165। 165 না? এরপরে যেগুলো? এই 150 160। দাম যায় না আসলে, এখানে যে গরুগুলো আছে এগুলো গরুর দামই হচ্ছে, বলতে গেলে আপনার দাম একটু কম আছে, 1,50,000 থেকে 70,000-80,000 ভিতরে আর কি। হ্যাঁ দাম একটু কম আছে এই গরুগুলো। আমরা ব্যস্ত আছি, আমার কথা শুনুন, আমার 5,000 লাভ হবে, 5,000 লাভ হবে বেশি দেবো। সেগুলো কি আপনার খামারে গরুটা কিনে নিয়ে? না আমার খামার, আমার পোষা গরু আছে, কিছু খামারের ইয়ার আছে, কিছু কিনেও নিয়ে আসছে। হ্যাঁ গৃহস্থ বাড়ির আছে। আচ্ছা আচ্ছা, তো আমার গরু ভালো হবে খামারের থেকে। আচ্ছা, তো আপনার ফোন নাম্বার একটু বলেন। 01753 24 88 89। আচ্ছা এইগুলো কি আপনার নাকি? এগুলো আমার ছোট, আমার ছোট বাবা দাদা, আসি আমি দাদা, আমার সাজার। আচ্ছা সবাই এগুলো নিয়ে আসছে? হ্যাঁ আমার গরু তালি বর্তমান লসের খাতায় বাড়ি গেছে, মানে যে খাদ্যের দাম সে যাবে তালি কাস্টমার দাম দেয় না। আচ্ছা বুঝতে পারছি, সমস্যা আর 3 দিন সময় আছে। হ্যাঁ যে হারে মানে খাদ্যের দাম সে যাবে তালি কাস্টমার দাম দেয় না। আদাম বলে সব আদাম। তো আপনি নিয়ে আসছেন কয়টা? আমরা লিয়ে আইছি, আমি লিয়ে আইছি 19টা। 19টা এই এটা কি আপনার? জি। তো এটা দাম চাচ্ছেন কত? ওনাদের চাওয়া দাম, তারপর আপনার কিছু কম আছে আদাম বলতে কেউ 90 বলে 20 বলে আপনার ফোন নাম্বার একটু বলেন। আমার ফোন নাম্বার আমার মুখস্থ না। আমরা যদি 2,000-5,000 আমার ভাসে আমরা বিক্রি করে দেবো, আর যে কষ্ট করে আসছি আমরা, এই কষ্টের কথা বললে সে মূল্য পাচ্ছি না। মানে অনেক কষ্ট আসছে আমরা, সময় তারা 2 দিন আছে আর কি। জি যেভাবে দেখেন কি হয়। জি আমরা অল্প ভাসলে আমরা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা 4.5 লাখ। কত? 4.5 লাখ। 4.5 লাখ একটু বেশি বেশি মনে হয়ে গেল না? না বেশি হয় নাই। আচ্ছা আচ্ছা, তো এটা তোমার দাম বলছে কেউ? জি হ্যাঁ। কত বলছে? 3,60,000।
বিক্রি করছি 10টার মতো। 10টা বিক্রি করে বলেছো? অনেক গরু বিক্রি করছো ভাই? জি অনেক গরু বিক্রি করছো। তো ফোন নাম্বার একটু বলো। জি মোট গরু আছে কটা এখন? গরু এখন আছে 8টার মতো। 8টা আরো আসতেছে আজকে রাতে। আচ্ছা আচ্ছা, আরো গরু নিয়ে আসতেছো? তো এটাও কি তোমার নাকি? হ্যাঁ এটা। আচ্ছা এটা দাম চাচ্ছ কত? এটার দাম হচ্ছে আপনার 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা একটু বেশি মনে হলো না ভাইয়া? না ভাইয়া, এটা এরকমই কোয়ালিটি। আচ্ছা আচ্ছা, এটা এই মাঠের মধ্যে একটাই আছে। ফোন নাম্বারটা একটু বলো ভাইয়া। 01632631233। আচ্ছা, তো ভিউয়ার্স আমি যে কটা গরু দেখলাম এখানে, মোটামুটি গরু আপনার এই গরু দুটো মোটামুটি বড় মনে হইলো, মানে দেশালের ভিতরে। তবে গরুটা যদি লাল কালারে তো আরো তোমার দাম বাড়তো, হোয়াইট তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আসো ভাই, আসো। এই সাইডে যে গরুগুলো আছে এইগুলো মোটামুটি এখন দেখা যায় 4 লাখ 5 লাখ বা 10 লাখের যে গরুগুলো আছে, গরুগুলো একটু কম কি হয় আর কি, কম সেল হয়, এবং দেখা যায় ওইগুলো নেওয়ার মতো লোকজন খুব কমই আছে। বিশেষ করে তো আপনার 1 থেকে 1.5 লক্ষ টাকা যে গরুগুলো আছে, এই গরুগুলো মোটামুটি একটু বেশি চলে। ভাইজান এটা কি আপনার নাকি? আচ্ছা ভাই, একটু যাওয়ার কথা বলো ভাই, এই গরুর দাম চাচ্ছেন কত? 320 মানে 3,20,000। আপনি কোন জায়গা থেকে আসছেন? ঝিনাইদহ জেলার সলকলা থানা থেকে আসছি। আচ্ছা, মোট গরু নিয়ে আসছেন কয়টা? 42টা। 42টা বিক্রি করছেন কয়টা? একটা। একটা বিক্রি করছেন, সময় নেই, এত সময় আছে। আচ্ছা, এরপরে যেটার দাম চাচ্ছেন কত? 2,80,000। 2,80,000 এর পরে যেটা আছে এটা? ধরুন পরে একটা আছে। আচ্ছা, আপনি এখানে বসে কথা বলছেন। হ্যাঁ, এটা দাম চাচ্ছেন কত? 2,80,000। না ওই যে ভাই, ওইটা ওইটা 220। এর পরে যেটা আছে এটা? এটা হচ্ছে 1,70,000। 1,70,000? না মোটামুটি ঠিক আছে, আপনি যা আছে বাজারে যদি মানে দামটা মোটামুটি। আর যে 7,000 যেটা আছে এটা? এটা 1,65,000। আচ্ছা, এইগুলো কি আপনার নাকি ভাই? এইগুলো এগুলো দাম চাচ্ছেন কত করে? 90 আসছে ভাই। 1,90,000 একটু বেশি হয়ে গেল না? বেশি আমার গরুটা ভালো তো, পালা আছে না? আপনার 1,60,000 চাইলে মনে হয় ঠিক আছিল। না দেশে দিনই তো, আপনি এমন দাম বললেন না যে আপনার দাম শুই না পাওয়ার বেঁচবো তো। আপনার ভাই এমন ভাবে চান যাতে একটু মানুষ বার্গেটিংটা একটু করতে পারে, যে আপনি আর যদি বলেন যে অনেক বেশি আকর্ষণ দাম, যে দামটা চাবেন ধরো একটা গরু আপনি 1,40,000 দিতে আসলে ওই গরু 1,60,000। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাতে আপনার হয়তো বা 60,000 দিলে 55,000 দিবে। হ্যাঁ, একটা গরু যদি 40,000 আমাকে দিকে কি হলো? ভালো কথা বল, আমি কিন্তু সব বাজারেই যাই। আপনার এমন পাইকার আছে একটা গরু বিক্রি করে আপনার আপনার গরু মশি কিন্তু 2 কেজি, আর এখন 1 কেজি কিনতে গেল লজ্জা করে। ঠিক আছে, আমরা তো দুজন আছি তো, এটা এখন 60 কিনেছি। গরু বিশেষ করে আপনার গরুর মাংস যারা কিনে তারা কিন্তু আপনার এক দোকান থেকে নেয় ম্যাক্সিমাম। তারা কিন্তু তাকায় থাকে যে ভাই 5 কেজি এখন নাই 2 কেজি। সব ঠিক আছে, মামা এটা কত দিতে চাচ্ছেন? ১৭৫ যেহেতু আপনি বলছেন মিনিমাম হলে আপনার 1,50,000 বলবেন। আমার তো একটা আইডিয়া আছে ভাই, এইটা দাম বলবেন। আচ্ছা, এই পরে গুলো কি আপনার নাকি? না পরে গুলো আমার। আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটা একটু বলেন। 09579 90929। আচ্ছা ঠিক আছে ভাই।